আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান সেটা সামান্য লিখিত সেটা হলো কুরআন আর আল্লাহ পাকের বিধান অলিখিত তার কোন সীমারেখা নাই অতএব আজকে আমরা যদি মনে করি যে কুরআনে যা আছে তার বাইরে আর কোনো কিছু হবে না এটা ভুল কারণ আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ লিখিত কোন সংবিধানের মধ্যে আল্লাহর ক্ষমতা আবদ্ধ নয় আল্লাহর ওলি আমার হুজুর কিবলাজান মহান ওলি কিবলাজান হুজুরের জীবনের কিছু কথা আপনাদেরকে বলতেছি কেননা আমি এই দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আমি নগণ্য একজন ছাত্র ছিলাম স্টুডেন্ট ছিলাম কিবলাজান হুজুরের কদমে সেই 90 সালে 88 সালে তখন হুজুর কিবলাজানকে যেভাবে দেখেছি হুজুর কিবলাজানের কাছে অসংখ্য মানুষ আসতেন জাকের ভাইরা আসতেন নালিশ করতেন তখন আমরা দাঁড়িয়ে হুজুর কিবলাজানের জীবন্ত কারামতগুলি আমরা দেখেছি যেগুলি হয়তো আপনারা এখন যারা প্রবীণ আলেম আছেন তাদের জবান থেকে আপনারা শুনবেন এখানে আমার লিখিত কিতাবও আছে সেখানে আমি লিখেছি 1990 সালের কথা উত্তরবঙ্গ থেকে বাসের ভুর আসে লক্ষ লক্ষ বাস আসে উত্তরবঙ্গ থেকে কিন্তু পদ্মা নদীতে হঠাৎ করে পানির স্তর এত নিচে নেমে গেল লক্ষ লক্ষ বাস সেই বাসের ভুর এসে এই পাশে পিয়াসখালি সেখানে দাঁড়িয়ে আছে কোনোভাবেই দরবার শরীফের পূর্ব পাশে এই পুকুরে আসা সম্ভব নয় পানির স্তর এত নিচে নেমে গেল আমাদের দরবার শরীফের বিশিষ্ট জাকের ভাই পিয়ার আলী ভাই এবং বগুড়া দুলাল ভাই সহ আরো কয়েকজন জাকের ভাই কিবলাজান হুজুরের কদম মুবারকে গেলেন গিয়ারস করলেন যে দয়াল বাবা যান বাসের ভুর এসে পিয়াস খালিতে অবস্থান করছে কিন্তু পানির স্তর এত নিচে নেমে গেছে যে শাখা নদী দিয়ে কোনোভাবে বাসের ভুর নিয়ে দরবার শরীফের পাশে আসা সম্ভব নয় আমার হুজুর কিবলাজান বললেন যে বাবা আমার সাথে হযরত খিজির আলাইহি সালামের কথা হয়েছে হযরত খিজির আলাইহি সালামের কথা হয়েছে বাবা যাও আল্লাহ পাক সব ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন কিবলাজান হুজুর বলতে দেরি আছে তার পর থেকে পদ্মা নদীতে অস্বাভাবিক ভাবে 5 থেকে 6 ফুট পানি বেড়ে গেল এবং 2 দিন অবস্থান করেছে সে 5 থেকে 6 ফুট পানির স্তর বেড়ে গিয়ে 2 দিন অবস্থান করার পরে নির্বিঘ্নে পিয়াসখালী থেকে বিশাল বাঁশের ভুরগুলো দরবার শরীফের পূর্ব পাশে পুকুরে এসে যখন ভিড়ে গেল তারপরে পদ্মা নদীর পানি আবার কমতে থাকে আমার হুজুর কিবলাজানের কাছে জাকের ভাইরা এসে কেঁদে দিলেন কিবলাজান হুজুর বললেন যে বাবা আমার সাথে খিজির আলাইহিস সালামের সাথে কথা হয়েছে তিনি দরবার শরীফে বাঁশের ভুরগুলি পৌঁছে দেওয়ার খেদমতটা তিনি করলেন এই দরবার হলো মহান ওলির দরবার কিবলাজান হুজুর বলেছেন যে এই দরবারে শুধু মানুষে বাবা তোমরা খেদমত করো না এই দরবারে আল্লাহর ফেরেশতারা খেদমত করে এই দরবারে জিন ইনসান সকলে খেদমত করে আমরা ভাগ্যবান সৌভাগ্যবান যে মহান ওলির কদমে আমরা আসতে পেরেছি অতএব আমি বলবো যে এই মহান ওলির কদম আপনারা শক্ত করে ধরে থাকেন হুজুর কিবলাজানকে ভুলবেন না আপনি যেখানে যান যে দেশে যান আপনি যে অবস্থায় থাকেন আমার কিবলাজান হুজুরকে মহব্বত করবেন কিবলাজান হুজুরকে ভালোবাসবেন জীবনের থেকে অধিক ভালোবাসবেন শুধু তাই নয় হুজুর কিবলাজানকে যদি ভালোবাসতে পারেন আমার নবীজি খুশি হবেন আমার আল্লাহ পাক খুশি হবেন আমার ভাইরা অনেক প্রবীণ জাকের ভাইরা আছেন
যারা কেবলাজান হুজুরকে দেখেছেন, নবীন জাকের ভাই যারা, তারা হুজুর কেবলাজানকে তারা দেখার শরীয়ত দেখার সৌভাগ্য হয় নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের আখলাক, যারা প্রবীণ জাকের ভাইরা আছেন, আপনাদের আখলাক, আপনাদের চরিত্র, আপনাদের গুণাবলী কেবলাজান হুজুরের চরিত্রে আখলাকে সাজিয়ে ফেলেন, আপনাদের জন্য সব মানুষগুলি পাগল হবে। আল্লাহ পাক যেন এই মহান ওলীর খেদমত করার তৌফিক দেন। আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন আর সবার শেষে প্রেরণ করেছেন আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আসবে, সৃষ্টি করেছেন সবার আগে, পাঠাইলেন সবার শেষে, এর রহস্য কি? যত নবী যত রাসূল এ দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়ার মধ্যে আসার পর সমস্ত নবী সমস্ত রাসূল আমার নবী মুস্তাফার গুণগান করেছেন, ঠিক কিনা? জিব্রাইল আমিন দরবারে নববীতে ফরিয়াদ করবে, ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এক সময় সৃষ্টি করিলেন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টির কোনো পরিকল্পনা করেন নাই। আমি নীরব নিস্তব্ধ, আল্লাহর কোনো ইবাদত বন্দেগী করি নাই। 70,000 বছর অতিবাহিত হলো, আল্লাহর কোনো প্রশংসা করি নাই। 70,000 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক আমাকে বলেন, জিব্রাইল তুমি এভাবে নীরব থাকার জন্য তোমাকে সৃষ্টি করে নাই, বরং তুমি আমার প্রশংসা করো, আমার বন্দেগী করো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা করতে করতে চলে গেল আরো 70,000 বছর। কত হাজার? 70,000 বছর। 70,000 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক আমাকে বেহেশতে উঠাইলেন। আমি যখন বেহেশতের দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করি, বেহেশতের দরজার উপর লেখা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 12টি অক্ষর। জিব্রাইল আমিন দরবারে রাহিতে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন আপনি একা, লা শরীক, আপনার সাথে কারো কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 12টি অক্ষর। রহস্য কি, হিকমত কি? আমার আল্লাহ জবাব দিলেন, লাউলাক লামা আযহারতুর রুবিয়্যা, যাকে সৃষ্টি না করলে আমি রবের রবত্ব দুনিয়ার মধ্যে প্রকাশ হইত না। জিব্রাইল, লাউলাক লামা খালাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে নবমণ্ডল ভূমণ্ডল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করিতাম না, তিনি হচ্ছেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আমিন বলে, হুজুর যখন আল্লাহর কুদরতি জবানে আপনার প্রশংসা করলেন, আমি জিব্রাইল একা দাঁড়ে 70,000 বৎসর পর্যন্ত আপনার উপর দুরুদে মুস্তাফা বেজেছিলাম। সুবহানাল্লাহ, বলুন কত হাজার বছর? 70,000 বছর। এখন ফেরেশতারা পরে কি পরে নাই? কথা বলে পরে জিব্রাইল আমিন হাদিস শরীফের মধ্যে আসছে, জিব্রাইল আমিন নবী মুস্তাফার 63 বছর হায়াতের জিন্দেগিতে, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1,000 বার নয়, 2,000 বার নয়, 24,000 বার নবী মুস্তাফার কদমে আসতে হয়েছে। কত হাজার বার? 24,000 বার। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, আমার ডিউটি হলো
নবী রাসূলদের নিকট ওহী নিয়ে আসা, ওহী দেওয়া শেষ, আমার ডিউটি চলে যাওয়া। কিন্তু খোদার জাতের কসম করে বলি, আপনি এত সুন্দর, আপনার চেহারা এত সুন্দর, আপনার নূরানি চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে আমি জিব্রাইল আপনার কদম থেকে যাইতে মোটেও মন চায় না। সুবহানাল্লাহ। আলা হযরত আযীমুল বরকাত সুন্দর ভাষায় লিখেছেন, লামিয়াতি নজিরুকা ফি নজরি মিসলে তুনা শুধু পয়দা জানা জগিরাজ কুতাজ তো রিস রিসো হে তুজে কো শহে তুসে রাজানা। সুবহানাল্লাহ। আমরা বাঙালি অনেক উর্দু ভাষা বুঝি না, অর্থ বুঝি না, যে কথাটা বললাম এটার বাংলা একটা ছন্দ আছে, অসুবিধা হবে করুন আমার সাথে। চুকে পরে নিকে হই তোমারই মত, তোমার তুলনা বিশ্বে হয়নি সিজন, সারা বিশ্বের রাজ মুকুট তোমারই শিরে, আরে রাজা দিরাজ তোমায় জানে। সুবহানাল্লাহ। আমরা শেনবীর উম্মত, জামানার ইমাম কেবলাদান হুদুরের মুরিদ। আমার আল্লাহ বলেছেন, ওরা ফাআনা লাকা জিকরাক, আমি আল্লাহ আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি। আমার হুজুর কেবলাদান আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন, দৈনিক 522 বার আমাদের দুরূদ শরীফ পড়তে হয়, পড়তে হয় না? ফাতিহা শরীফে 11 বার, মাগরিবে, ফজরে 11 বার, আর এশার নামাজের পর 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে বিছানায় শুইতে হয়। হুকুম কার? হুজুর কেবলাদানে কার হুকুম? অতএব মহব্বতের সহিত যদি কোনো মানুষ এই দুরুদে মোস্তফা তেলাওয়াত করে, মৃত্যুর পূর্বে স্বপ্ন যুগে তার সাথে আমার নবীর দেখা হতে পারে। পারে কি পারে না, সে বিশ্বাস আমাদের আছে কি নাই? আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন।